আধুনিক শহুরে জীবনে থাকতে থাকতে আমরা অনেকটাই ইট কাঠ পাথর কংক্রিটের মধ্যে যেন চাপা পড়ে গেছি। মানে আমাদের জীবনটা অনেকটা মেটেরিয়ালিস্টিক হয়ে গেছে। আরবান লাইফ হ্যাজ মেড আস সো মেটেরিয়ালিস্টিক যে আমাদের মধ্যে লাভ, কম্প্যাশন, কাইন্ডনেস এগুলো আমরা ভুলে গেছি। সো টুডে ইজ দ্য বার্থডে অফ জিসাস ক্রাইস্ট, মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। আজকে আমি সবাইকে একথাটাই বলতে চাই যে মাঝে মাঝে প্রকৃতির মাঝে জীবন কাটানোও কিন্তু, মানে আগে কি হতো, হিউম্যান বিইংস ইউজ টু লিভ অ্যামিডস্ট নেচার, মানুষ কিন্তু প্রকৃতির মাঝে বসবাস করতো, তাই প্রকৃতির মাঝে সুখ দুঃখ, আনন্দ বেদনা সমস্ত কিছু খুঁজে পেত। আর আমরা ধীরে ধীরে কি হয়ে গেছি, আস্তে আস্তে প্রকৃতি থেকে বিচ্যুত হয়ে গেছি। উই হ্যাভ গট ডিট্যাচড ফ্রম আওয়ার মাদার নেচার, ঠিক যেখানে আমাদের জন্ম হয়েছে, যে মা সবার মা, প্রকৃতি মা, তার থেকে আমরা আলাদা হয়ে গেছি, তার থেকে আমরা যেন দূরে সরে এসেছি। তাই জীবনে হয়তো এত সমস্যা, হয়তো আমরা আধুনিক শহর জীবন ছেড়ে বা আরবান লাইফ ছেড়ে পুরোপুরি পরিবর্তিত হতে পারবো না ইন মডার্ন এরা, কিন্তু আমরা কি করতে পারি, তাই সামটাইমস উই শুড স্পেন্ড সাফিসিয়েন্ট নাম্বার অফ টাইম ইন দ্য ল্যাপ অফ নেচার। প্রকৃতি মায়ের কোলে কিছু প্রাকৃতিক শোভা আমাদেরকে অবশ্যই এই ধরনের সৌন্দর্যের মাঝে বছরের মধ্যে অন্তত 3-4 বার আমাদের প্রকৃতির মনোরম শোভা রস আস্বাদন করা উচিত। অ্যান্ড ইটস ভেরি সুদিং ফর দি আইজ অ্যান্ড রিফ্রেশিং ফর মাইন্ডস। তা আমরা একটু দেখাই, দেখুন যেখানে প্রকৃতি চারিপাশে গাছপালা, এরাই কিন্তু মানুষের প্রকৃত বন্ধু। আমরা তো গাছপালা কেটে ফেলছি, ডিফরেস্টেশন হচ্ছে যার জন্যে। এই জন্যে ডিফরেস্টেশনের ফলে কি হচ্ছে, উই নো দ্যাট প্ল্যান্ট ইজ দ্য প্রাইমারি প্রডিউসার, উইদাউট প্ল্যান্ট দেয়ার উইল বি নো ফুড, আমরা কিন্তু সবাই না খেতে পেয়ে মারা যাব। আপনারা এখানে শুনতে পাচ্ছেন, দেখুন পাখির গুঞ্জন, ঠিক আছে, চিরপিং অফ দ্য বার্ডস। ঝিলের কাছে অনেক পাখি আছে যেটা হয়তো ভিডিওতে আসছে না। এবং এইদিকে দেখুন দ্য রিভার ইজ ফ্লোয়িং অন ইটস ওন সুইট উইল, নিজের ইচ্ছেতে, নিজের তালে, নিজের সুরে ছন্দে নদী কিন্তু বয়ে যাচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো এই ধরনের পরিবেশে আমাদের কিছু টাইম কিন্তু কাটানো উচিত, কিছু সময় আমাদের অতিবাহিত করা উচিত, সে আমরা যতই আধুনিক হয়ে যাই না কেন। আর এই ধরনের, মানে প্রকৃতিতে এই ধরনের বিচরণ আপনারা দেখবেন, এই আশা করি আপনারা দেখতে পেরেছেন, চারিদিকে জঙ্গল আর কিচ্ছু নেই, এটাকে বলে উডস, ঠিক আছে, ফরেস্ট নয়, ফরেস্ট মানে বড় জঙ্গল, উড মানে হচ্ছে স্মল ফরেস্ট। তো এই ধরনের জায়গায় রাত্রে শুনেছি শিয়াল বেরোয়, তো এই ধরনের জায়গা আমাদের প্রকৃতির মধ্যে সময় অতিবাহিত করা উচিত। এবং এখানে দেখবেন যারা পাখি এত সুন্দর, আমি চাই মাঝে মাঝে মানুষের এখানে এসে সময় কাটাক, কিন্তু বেশি না। আমি জানি যত এখানে মানুষ আসবে ঘন বসতি গড়ে তুলবে, তার ফলে কি হবে, দে উইল কাট ট্রিজ, দে উইল কাট দ্য প্ল্যান্টস, ফলে এখানে আবার জনবসতি গড়ে উঠবে, তার ফলে কি হবে, আবার প্রকৃতি তার প্রাকৃতিক শোভা হারিয়ে ফেলবে। এখানে যত পাখি আছে, যত কুকুর আছে, বিড়াল আছে, ছাগল আছে, গরু চড়ে বেড়াচ্ছে, তারা কেন শান্তিতে আছে জানেন, দে অল আর লিভিং পিসফুলি উইথ মাদার নেচার, ডিভয়েড অফ দ্য কোম্পানি অফ হিউম্যান বিইংস, ডিভয়েড অফ দ্য কোম্পানি অফ ইভিল নেমড হিউম্যান বিইংস। এই কথাটি বলতে আমি বাধ্য হচ্ছি, মানুষের মানুষরূপী শয়তান এই জায়গায় নেই, যেহেতু মানুষরূপী শয়তান এই জায়গায় নেই, তাই এখনও প্রকৃতি এখানে বেঁচে আছে, বন্য জন্তুরা, ওয়াইল্ড অ্যানিমালস আর স্টিল হিয়ার। তাই আমরা একটা কথাই বলতে পারি, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। তো আমাদেরকে মনে হয় প্রকৃতিকে কিছু সময় তার মতো করে ছেড়ে দেওয়া উচিত। সব জায়গায় জনবসতি গড়ে তোলাটা ঠিক না, কিন্তু মাঝে মাঝে মানুষের এসে দেখা উচিত যে এখান, মানে প্ল্যান্টস, অ্যানিমালস, বার্ডস, তারা কত ডিসিপ্লিন লাইফ লিড করে, যত ইনডিসিপ্লিন মানুষ হয়। দেখুন মানুষ এসেই কিন্তু সুন্দর প্রকৃতির মাঝে কিছু নোংরা ফেলে রেখেছে, মানুষ এসে এখানে মদ্যপান করবে, মানুষ এসে এখানে প্লাস্টিকের বোতল ফেলবে, অ্যালকোহলের বোতল ফেলবে, এখানে প্লাস্টিক ফেলবে, জায়গাটাকে নোংরা করবে। কিন্তু যদি এই জায়গায় মানুষরা মানে কোনো মানুষ না থাকে, তাহলে দেখুন কত সুন্দর, পরিষ্কার, ছিমছাম প্রকৃতি। মাঝে মাঝে না প্রকৃতিকে প্রকৃতির মতো ছেড়ে দেওয়া উচিত। আপনারাও মাঝে মাঝে একটু প্রকৃতির মাঝে নিরিবিলি পরিবেশে সময় কাটান, সকলেই সময় কাটান, অ্যান্ড ইট চার্জেস আপ, ইট রিফ্রেশেস আপ,
ওকে, ইট রিফ্রেশেস আস। তো এই সম্পর্কে আমাদের কারোর যদি কোনো বক্তব্য থাকে, প্রকৃতির মাঝে কী করে সময় কাটাতে হয়, বা এই প্রকৃতির মনোরম শোভা, দি এক্সেলেন্ট বিউটি অফ নেচার, মেসমেরাইজিং বিউটি অফ নেচার, আর কে কে কোন পরিবেশে দেখেছে, ঠিক আছে, সেই মেসমেরাইজিং বিউটি অফ নেচার আর কোন জায়গায় পাওয়া যায়, এটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।